আসসালামু আলাইকুম। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? অপশন ক 9%, অপশন খ 11%, অপশন গ 16%, অপশন গ হচ্ছে 20%। তাহলে তেলের মূল্য যদি পূর্বে যদি তেলের মূল্য 100 টাকা হয়ে থাকে, তাহলে বর্তমান মূল্য দাঁড়ায় 25% বৃদ্ধিতে, 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য দাঁড়ায় হচ্ছে 100 প্লাস 25 = 125 টাকা। অর্থাৎ তেলের যদি পূর্বের মূল্য 100 টাকা হয়, তাহলে 25% বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্য দাঁড়াবে হচ্ছে 125 টাকা। তাহলে পূর্বের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে খরচটা আমাদের 100ই রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 125 টাকার ব্যবহার কমাতে হবে হচ্ছে 25 টাকা। তাহলে এখান থেকে পূর্বের মূল্য যদি 100 টাকা রাখতে চাই, অবশ্যই 25 টাকা ব্যবহার কমাতে হবে। তাহলে এখানে লিখতে পারি 125 টাকার ব্যবহার কমাতে হবে, 125 টাকায় ব্যবহার কমাতে হবে, 125 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকা। সুতরাং 1 টাকায় ব্যবহার কমাতে হবে 25/125। আমরা যেহেতু এটার শতকরা বের করতেছি যে শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না, সুতরাং 100 টাকায় ব্যবহার কমাতে হবে 25 × 100, এখানে হচ্ছে 125। 25 দ্বারা 125কে 5 বার যায়, 5 বার ডিভাইড করা যায়, এবং 5 দ্বারা 100কে 20 বার ডিভাইড করা যায়, অর্থাৎ 20 আসে। তাহলে এখানে 20 টাকা চলে আসে, অর্থাৎ 100 টাকায় শতকরা 20 টাকা খরচ কমাতে হবে, অর্থাৎ শতকরা 20% খরচ কমাতে হবে। তাহলে এখানে অপশন গ হচ্ছে 20%।